যাদের দিলে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না ঠিক কি না যাদের দিলে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আমার ভাইরা রে আমার বন্ধুগণ সরকার দু আলম নবী হজরের নামাজের পরে হাঁটি হাঁটি পা পা করে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গেছেন সাথে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দু আলম নবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে যাওয়ার পরে সরকারে দু আলম নবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথোপকথন করতেছেন আমার ভাইরা রে আমার বন্ধুগণ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ যে নবী কামলি ওয়ালারে বসতে দিবে এমন একটি বিছানা আবু তালহার বাড়িতে নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী কামলি ওয়ালার সাথে কথোপকথন করতেছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তো অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমের দরজার কাছে যায় আবার একবার আসে নবী কামলি ওয়ালার পাশে দাঁড়ায় আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার নিকটে যায় আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কামলি ওয়ালার পাশে এসে দাঁড়ায় মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন নবী কামলিওয়ালা ডাক দিয়ে বললেন ওমরকে ওমর তাড়াতাড়ি করে দাও তুমি আমার একটা খবর ওমর তুমি এমন করতেছিলে কেন বলো 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 ওমর এমন করতেছিলে কেন একবার তুমি দরজার দরওয়াজার কাছে যাইতেছ আবার একবার আসে আমি নবী কামলিওয়ালার পাশে দাঁড়াইতেছ আমার তাড়াতাড়ি করে দাও তুমি আমার খবর তুমি এমন করতেছো কেন বলা বলো আমার ভাইরা রে কিতাবের মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন পয়গম্বরকে পয়গম্বর আমি এক্ষুনি দিতে চাই আপনার খবর ও পয়গম্বর আমি কেন এমন করতেছি আপনি কি জানবেন আপনি শুনবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে আমি ওই রুম থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম যার কারণে একবার আমি ওই রুমের দরজার কাছে যাইতেছিলাম আবার এসে আপনার পাশে দাঁড়াইতেছিলাম ইয়া রাসূলুল্লাহ মনে হয় যেন একটা ছোট মাসুম বাচ্চা কাঁদতেছে তার কান্নার আওয়াজ আমার রুমে আসতেছে যার কারণে আমি ওমর এমন করতেছি সরকারে দু আলম নবী ডাক দিয়ে বললেন আবু তালহা আবু তালহা সত্যি করে বলো আবু তালহা কে হয়েছে বলো আবু তালহা তোমার রুমের মধ্যে কি হয়েছে তোমার রুম থেকে নাকি কান্নার আওয়াজ আসতেছে ও আবু তালহা চলো 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 দ্রুত গতিতে চলো আমি তোমার রুমে যাইবার চাই আমার ভাইরা আমার বন্ধুগণ সরকারে দু আলম নবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন আবু তালহা তুমি আর করো না দেরি আমি সরকারে দু আলম নবী আপনার রুমে যাইবার চাই একেবারে তাড়াতাড়ি আবু তালহাকে ডাক দিয়ে বললেন আবু তালহা চলো আমি তোমার রুমে একটু যাইবার চাই আবু তালহা চলো আমার ভাইরা রে সরকারে দু আলম নবী কথা বলার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে রুমের কাছে কিন্তু রুমের কাছে যাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে নবী কামলিওয়ালা ডাক দিয়ে বললেন আবু তালহা তুমি কেন এমন করতেছো আবু তালহা বলো খোলো তাড়াতাড়ি করে খোলো তোমার রুমের দরজাটি খোলো আমার ভাইরা আমার বন্ধুগণ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের দরজা খুলছেন সরকারে দু আলম নবী রুমের মধ্যে প্রবেশ করছেন
রুমের মধ্যে প্রবেশ করার পর দেখেন ছোট্ট এক মাসুম বাচ্চাকে একটা খাটের নিচে বাঁধে রেখেছে। আমার ভাইরা রে আমার বন্ধুগণ, সরকারে দু আলম নবী ডাক দে বললেন আবু তালহা কে আবু তালহা, আর করতে চাই না দেরি, আমি শুনবার চাই এই কথাটা খুব তাড়াতাড়ি। ও আবু তালহা বল বল বল, এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে তুমি কেন বেঁধে রেখেছো? আবু তালহা বল, আমার ভাইরা রে সরকারে দুয়া আলম নবী বলার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে লিয়ে দুই তিন দিন ধরে আমার বাড়ির কোনো চুলা জ্বলে নাই আবু তালহা, আমি তা আবু তালহার বাড়িতে কোনো চুলা জ্বলে নাই, ওই যে আমার বাড়ির সামনে যে খেজুর গাছটি দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছের মালিক আমি আবু তালহা নয়, ওই খেজুর গাছের মালিক হচ্ছে একজন ইহুদি, ওই খেজুর গাছটি থেকে যখন পাকা খেজুরগুলো টপকে টপকে জমিনে পড়ে যায় তখন আমার মাসুম এই বাচ্চাটি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই খেজুরগুলো কুড়ায় কুড়ায় নিয়ে খায়, যার কারণে আমি আমার মাসুম বাচ্চাটিকে বেঁধে গেছি হাসরের মাঠে, হাসরের মাঠে। রব্বুল আলামিন যদি আমারে ডাক দে বলে আবু তালহা, ওই যে ওই খেজুর গাছের মালিক তুমি ছিলে না আবু তালহা, তোমার বাচ্চাটি খেজুরগুলো খায় তুমি কেন বারণ করনি আবু তালহা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার কারণে আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে আমি বেঁধে রেখেছি হাসরের ময়দানে, আল্লাহর কাছে কেমন করে আমি আবু তালহা জবাব দিব? দেখেন বের ভাই, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে কেমন তাকওয়া ছিল, কেমন আল্লাহর ভয় ছিল, এমন ভয় এমন তাকওয়া আমাদের মধ্যে উনি আসা লাগবে। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? যাদের দিলে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না, যাদের দিলে আছে আল্লাহর ভয় তারা কব আল্লাহকে ভুলতে পারে না।